শুভ বিকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অশেষ আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকে কোথায় যাচ্ছি, কি করছি, পুরো ভিডিওটা দেখো। একা একা ঘরে ভালো লাগতেছে না, তাই চলো আমাদের সাথেই চলো, যাই না আর আমি মিলে কোথায় যাই কি করি সব কিছু দেখতে থাকো। দেখা হচ্ছে বাইরে যাওয়ার পরে। না, আজকে তোমার আব্বু নাই, তোমার আব্বু অফিসে। তা আমার হাতে যদি কোনো টাকা থাকে তাহলে খরচ করো, তখন তো ভালো লাগবে। রাতে আসবে। তো বন্ধুরা, এই যে ডাব, এটা কি উল্টো দেখা যাচ্ছে নাকি? ডাব সাবান দিয়ে আমি মুখটা ধুয়ে নিলাম, দেখেন কতটা পরিষ্কার হয়েছে। তুমি এখন আমি জাইনকে রেডি করে নিব, রেডি করে রেডি শেষে দেখা হচ্ছে। সাথে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমি মার্কেটে যাচ্ছি, আমি আবার দেখা করবো আপনাদের সাথে। হাতে থাকবেন ভালো মতাই। দাঁড়া, রেডি করে দিই তো। মিনটা কি ওই টাটা তুবা ও ডুবডু, দেখেন আমি দুধ বানাইতেছি, দেখবেন। হ্যাঁ দেখেন, ঢাকনাটা দেখেন, এ দেখেন, এ দেখেন দুধ, এ দেখেন দুধ, দেখেন দুধ, দেখেন দুধ, দেখি তাকাম দেখে ভাই, এ দেখেন দুধ, এ দেখেন আপনাদের ভাইয়া বন্ধুরা, এই যে আমি রেডি হয়ে গেছি। যেহেতু বাসা থেকে বেশি একটা দূরে না, কাছে কোথাও গেলে বেশিরভাগ বুকাটা চকলেট কালার বুকাটা আর মেকআপটা করি। আর যদি কোনো ভালো জায়গায় নিউ মার্কেট অন্য কোথাও যায় তাহলে আবার এটা পরি আর সাথে হিজাব করি। তো আমি রেডি হয়ে গেছি, এই যে আমার নর্মাল লুক। চলুন যেতে যেতে ভিডিও করা গেলে অবশ্যই দেখাবো আপনাদেরকে। অনেক সুন্দর ব্লগ করতে পারে, চলো চলো, তুমি বাচ্চা কই দিবি বাসে এখন কি উনি। গাইস, এই যে মশার ওষুধ দিচ্ছে, আর এখনো সন্ধ্যা হয় নাই, যেহেতু তখন বললাম 5টা বাজে। রিক্সা দেখছি, রিক্সা পাচ্ছি না, তো দেখি সামনে গিয়ে রিক্সা নিব। সকালে নেই বলে সামনে দেখছি, গাইস আমি আর যাইন রিক্সায় উঠে গেলাম। তো এখন রিক্সা দিয়ে যাচ্ছি, যেতে যেতে অনেক কিছুই দেখতেছি, আর এখনো সন্ধ্যা হয় নাই। সন্ধ্যা বা একটু পরে আজান দিয়ে দিবে। তো এখনও আজান দেয় নাই যেহেতু, তো সেই জন্যই যাচ্ছে। আর এটা হলো, এখন আমরা আছি গ্রিন লাইফ হসপিটাল। এই দেখুন,
এটা হলো গ্রিন লাইফ হসপিটাল, অনেক বড়। আর তার পাশে গ্রিন মার্ট মার্কেট আছে, তারপরে আছে বিশন আই হসপিটাল। অনেক হসপিটাল হয়েছে ধানমন্ডি গ্রিন রোডে। আমরা যেহেতু গ্রিন রোডের এখানেই থাকি, তো আমাদের এখানে হসপিটাল, স্কুল, কলেজ সব কিছুই রয়েছে। আর সে কারণে দেখা যায় বাসা ভাড়া অনেক বেশি। আর আমরা এখন ভিতরে ঢুকে গেছি, যে দেখুন গাইস, কাঙ্ক্ষিত সে দোকানটিতে চলে আসলাম। 99 1212 100+ মার্কেট। আসলে এটা কথাটা কিন্তু এখন কার্যকারিতা নাই, কারণ 100 টাকা ঠিক আছে, কিন্তু এখন 1 টাকা ফিরাই দেয় না। তারপরে দেখা যায় সব কিছুরই অনেক দাম এটার ভিতরে। আমি আগে যেরকম 100 টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যেত অ্যাভেলেবেল, 100 টাকা প্রাইজের বেশি ছিল, আর এখন দেখা যায় 100-এর উপরে প্রাইস সবগুলোর বেশিরভাগই। তো এখান থেকে নিলে পরে দেখা যায় আমার মতে ঠকাই হয়, কারণ এর থেকে ভালো নিউ মার্কেট বা অন্য কোনো মার্কেটে গেলে একসাথে অনেকগুলো কিনলে খুব ভালো হয়। আর এখানে এক একটা দাম অনেক টাকা করে, 100 টাকার উপরে। তো এগুলো আমি দেখতেছি এখন, এগুলা ইটালিয়ান, তারপর বেঙ্গল, অনেক রকমের আছে। এই পাশটায় আছে হলো চুড়ি, তারপরে ফুলদানি, এই দেখুন গাইস চুড়ি। তো যাই দেখি তাই তো কিনতে মনে চায়, কিন্তু আমি কি করব, আমি তো টাকা নিয়ে আসছি 1000 টাকার মতো। তো এই দাম শুনে আর কিনতে মন চাচ্ছে না। আর এগুলো দেখেন, আমি প্রথমে ভাবছিলাম এটা প্লাস্টিকের গাছ, এটা হলো লাকি ব্যাম্বো। তো এটা পরে আমি ধরে দেখি যে না, এটা রিয়েল গাছ। আর এই পাশটায় আছে মগ, তারপরে বিভিন্ন রকমের জিনিসপত্র। আর এই দেখুন, এখানেও মশলাদানিটা পেয়ে গেলাম, এটা আমার কিনা হয়ে গেছে, আমি নিউ মার্কেট থেকে কিনছি। তো আমি জানি 99 থেকে কিনলে অনেকটাই ঠকা হবে, আর কিনতে আসাটা হলো যে অনেকে আছে যে ব্যস্ততার কারণে মার্কেটে যেতে পারে না, সেজন্যই দেখা যায় কাছে থাকলে 99-এ চলে আসে। আর আমি টুকটুক করে সব জিনিসপত্র দেখতেছি, এই অলক্লথগুলো 400 টাকা করে, আর এই পাশেরগুলো 600 টাকা, অনেক বেশি, অনেক বেশি দাম, নিউ মার্কেট থেকে অনেক বেশি দাম রাখে। আর এই পাশটায় তো টিফিন ক্যারি, আরও কত কিছু আছে, হটপট আছে, তারপরে দিয়ে দেখুন এখানে কাচের, আর এখানে হলো প্লাস্টিকের। আর আমি একটা জিগজাগ বাতি নিয়ে নিলাম, ঝাড়বাতিগুলো। কিন্তু এই দেখুন গাইস, এটা জ্বালায় দেখাইছে, পুরোটা খুলে দেখায় নাই, পরে বাসায় যেয়ে দেখি অর্ধেক জ্বলে অর্ধেক জ্বলে না। পরবর্তীতে আমি আবার পাল্টে নিয়ে যাই, আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। তো ওটাও এরকম দেখলাম জ্বলাই দিচ্ছে, বাসায় এসে দেখি অর্ধেক জ্বলে আর অর্ধেক জ্বলে না। আর এগুলো হলো, এগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো এগুলো এক এক পিস নাকি 20 টাকা করে, তাই ভাবলাম দাম বেশি চাচ্ছে তাই নিব না, লাইব্রেরি থেকে নিলে আর একটু কমে পাবো আমি। তো আমি অনেক আগে এখান থেকে, আমার বিয়ের পরে যখন আমি নতুন বাসা নিব, তখন এখান থেকে ইয়া কিনছিলাম, চামচ, ভাতের চামচ, তরকারি চামচ। তো এগুলো এক একটা 100 টাকা করে নিয়েছে, 100 টাকা নিলেও অনেক মজবুত ছিল। আর এখন দেখি ওইসব জিনিস নাই, পাতলা পাতলা জিনিস, কিন্তু এক একটা প্রাইস কিন্তু 100 টাকার উপরে। আর এই দেখুন এখানে খাবারের ব্যাগ আছে, এগুলো 100 টাকা করে, 100-150 বড়গুলো, 200 টাকাও আছে। তা আমি কি করব, আসছি তো ঘোরার জন্য, দেখার জন্য, দেখে দুখে পছন্দ হলে টুকিটাকি কয়েকটা জিনিস কিনে বাসায় চলে যাব। আর এখানে আসলে একটু ঘুরে ঘারে দেখা যায়, কারণ এখানে তেমন একটা জ্যাম জট নাই, মানুষ খুবই স্বল্প হয়ে থাকে, বেশি হয় না। আর এইখানটায় আছে বেবিদের বেবি, চঞ্চল বেবির রোশন, তারপরে কি বলে পন্স, আরও আকডুম বাকডুম, বিভিন্ন ব্যান্ডের সব রকমের জিনিস। আর এখানে বাচ্চাদের ঘড়ি, বড়দের ঘড়ি। তো দেখুন গাইস, আমার ছেলে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। আর এখানে পাপস, হান্ডি পাতিল,
कड़ाई जानी ना अपने दे वीडियो टा केमन लागछे बा लागबे भालो लागले अवश्य अपनी एर मूल्यवान समयटुकु व्यय करार कारणे अनेक अनेक धन्यवाद और भालो लागले अवश्य सबस्क्राइब करबेन आमार चैनलटी घड़ीगुला किन्तु असाधारण सुंदर एखाने 150 टाका करे घड़ी घड़ीगुला सुंदर 300 टाकार रेंजेरो आछे 400 टाकार रेंजेरो आछे तो आमी आपनादेरके सजेस्ट करब मार्केट थेके किना भालो एखान थेके कारण एखाने आगेर मतो आर सेरकम नाई एखन सब किछुरि दाम तो गाइस केनाकाटा शेष एखन मा छेले मिले बासाय जाच्छि प्रथमत एकबार बासाय गिये आबार आसछि आसार पर आबार जखन बासाय जाच्छि तखनकार एटा भिडियो करे राखलाम तो एखन रात हये गेछे अनेक तो एखन जेहेतु शीतकाल तो रात अनेक बड़ तो कि करब आसलम गेलम और एखन देखुन कि शपिंग करलम तो देखते थाकुन भालो लागले अवश्य कमेंट्स करे जानाबेन कि होइलो तारपर आबार गेछिलाम जाया कि कि आनलाम चलुन आपनादेर साथे शेयर करी देखो तो जाइन कि निये आसला এই যে গাইস জাইনি বাস নিয়ে আসছে তার অনেক খেলনা পছন্দ তো ওকে নিয়ে গেছি পরে ও প্রথমে এই যে দাঁড়াও এই এই গাড়িগুলো কিনে দিতে বলল পরে কিনে দিলাম এগুলো 100 টাকা নিয়েছে দেখি কয়টা 6টা আছে এই যে দেখাই না 6টা এই দেখুন ये जो छोटा आछे आर एटा निये आसछि प्रथमे तारपरे आर कि निये आसलाम ए जे झुड़ी झुड़ीटा 150 टाका निएछे एटा नाकि एकटु भालो ताई 150 टाका निएछे एटा बुझबो केमन आरो एकटा आछे झुड़ी ओटा होलो जाइनेर ए जे 100 टाका दामे एटा एकटु पतला ए जे टार्गेटटा आर आजके निये आसलाम दाड़ाओ खुले दे दाड़ाओ गाइस झिकझाक बाती प्रथम नहीं आसछिलाम आना पर देखे अर्धेक जले और अर्धेक जले ना पर कि करब दाड़ाओ আজকে যদি না নিয়ে যায় যদি একবার পাল্টাই না দেয় সেই জন্য রিক্সা দিয়ে আবার গেলাম যাই নিয়ে আসলাম 99 এ গেছিলাম আসলে 99 কিন্তু আগের মতো 99.9 সব কিছুই দাম এটা নিয়েছে 120 টাকা আর গাড়ি ভাড়া তো আছেই আসা যাওয়া টোটাল গাড়ি ভাড়ে আমার গেছে কত 80 টাকার মতো 120 টাকার বেশি কারণ দুইবার গেছি গেছি আইছি আবার এখন গেলাম আবার আসলাম তো প্রথমে নিয়ে আসছিলাম ঝিকঝাক এগুলা আর এই এগুলা এগুলো কেনার পরে জাইনকে ওই যে লেখালেখি করে ওগুলা কিনে দিতে চাইছিলাম তো ওগুলা সে নেবে না সে বলে আম্মু অনেক দাম তো আমি খুবই খুশি হইলাম কারণ আমার ছেলে অনেক বুঝে যে দাম পরবর্তীতে যাওয়ার পরে এটা পাল্টাই দিছে এটা এখন জলে আর তারপরে বাসটা পছন্দ হইছে লুকাই লুকাই বলতেছে আমাকে এটা কিনে দাও তাই ভাবলাম ছেলে তো বেশি কিছু চায় নাই তো কিনে দিলাম বাসটাও 100 টাকা এটা স্পিন করে সবগুলোই দেখাও তো আব্বু স্পিন করে দেখাও এই একটু গাড়ি এই যে এই একটু দূরে বাস টাকা টাকা যাইন টাকা অন্য দূরে বাস টাকা টাকা দুইটা বাস আগে ছিল এই যে ব্লু কালারের এগুলো তো অনেক দাম এগুলো এই যে স্প্রিং ব্যাটারি দিয়েও চলে ফিলিপস বাস সেগুলো সব নষ্ট করে ফেলছে আর এটা আজকে ভিড় নিয়ে আসলাম এই যে এই প্রচুর কি বলে ডগাটা দুটো ডোগা 15 টাকা করে 35 টাকা দিয়ে নিয়ে আসলাম দিবেই না কি করবো তাও নিয়ে আসলাম তো এখন বাসায় কেউ নাই এখন আমি আছি আর আমার জাইন আছে
আইসাই মাত্র সব কিছু রাখলাম, রাইসা, এই যে আমার ব্যাগ, 900 টাকার মতো খরচ গেল শপিং লাগা। এই দেখুন গাইস, প্রথমে লাইন দিয়েছিলাম এই যে এখানে, পর আবার লাইনটা জায়গা মতো রাইখা তাড়াতাড়ি গেছি। তো সবাই ভালো থাকেন, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। বলে দাও তুমি কিছু বলো। আমি আমি বাতে বিতে গায়ে ঘুরে উঠেছি। হ্যাঁ তুমি খুশি? তাকাও 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 দেখি দেখি কত এগুলা নিয়েছে 100 টাকা 6টা, আর বড়টা নিয়েছে 100 টাকা 200 টাকা, আর ওইটা নিয়েছে 150 টাকা ঝুড়িটা, আর ওইটা তো নিয়েছে 120 টাকা, আর যাতায়াত ভাড়া আছে সব মিলে। তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।